আমি মনে করব সস্যার ভিতরে ভূত। যে ভূতটা আসলে কি মনে করতেছে? আমি মনে করতে পারি যে এমন কোন জায়গায়, এমন কোন জায়গায় থেকে মৌসুমীকে একটা অশুভত, যেমন পিস্তল ঠেকিয়েছে ইয়ের উপরে এই অমরস্থানের উপরে, এমন কোন ওইরকম একটা পিস্তল, ইজ্জতের পিস্তল, মান সম্মানের পিস্তল কেউ মৌসুমীর উপর ঠেকিয়ে বলেছে তুমি এই বিবৃতি দাও। সাইফুল ভাই, আপনি একটি সিনেমা খায়রুন সুন্দরী, তার নায়িকা ছিলেন প্রিয়দর্শনী মৌসুমী আপা, এবং তাকে নিয়ে যে কন্ট্রোভার্সি হচ্ছে এখন, মানে একজন চলচ্চিত্র মানুষ হিসেবে আপনি কিভাবে দেখতেছেন বিষয়টা? অ্যাকচুয়ালি আমি কিন্তু এখন পর্যন্ত জানি না কি ঘটনাটা ঘটেছে, আমাকে ভাঙ্গে বলবেন? গত শুক্রবার দুজল ভাইয়ের ছেলের মানে বিয়ের অনুষ্ঠানে আপনার অমুস্তানি ভাই গিয়েছিলেন এবং জায়দ ভাই গিয়েছিলেন, যাওয়ার পরে অমুস্তানি ভাই জায়দ ভাইকে হলো চর মারে, চর মারার পরে ও ও দেখেন ওই বিয়েতে তো আমরা কেউ যাইনি, আমরা যাইনি বলতে কি আমরা ওইভাবে ইনভাইট পাইনি, হয়তো বা দীপজল সাহেবের অত কাছের লোক আমরা না বলেই আমরা ইনভাইটও পাইনি, আর বিয়েটা যে শুক্রবার দিন বিয়েটা হবে সেটাও আমি জানি না। যা পরবর্তীতে আমি জানতে পারলাম শনিবারের দিন যে এরকম একটা ঘটনা ঘটেছে, ঘটনা যাই ঘটে থাকুক কিন্তু আমি এটা আশা করি না, একটা এত বড় একটা বিয়ের ফাংশন সেখানে অনেক গণ্যমান্য মানুষ আসবে, অনেক সেলিব্রেট যাবে, অনেক নায়ক নায়িকা যাবে, শিল্পীরা যাবে, সেখানে এত বড় একটা ঘটনা ঘটবে, ঘটনা কতটুকু ঘটেছে আমি জানি না, তারপর যা শুনছি এই ঘটনা ঘটা উচিত না। মানে জায়দ অমরসানি ভাই জায়দ ভাইকে চর মারার পরিপ্রেক্ষিতে জায়দ ভাই হচ্ছে পিস্তল থেকে হুমকি দিয়েছিলেন অমরসানি, যদি অমরসানি কোনো কারণে, জানি না কোন কারণ, কোনো কারণে অমরসানি জায়দকে থাপ্পড় মেরে থাকে, সেটা হয়তো বা বড় ভাই হিসেবে তাকে শাসন করেছে, কিন্তু আমি মনে করব, ব্যক্তিগতভাবে মনে করব যে একজন বড় ভাইয়ের মাথায় পিস্তল ধরা উচিত ছিল না, এবং ইয়ে বলতে পারতো বড় ভাই আপনার কাছে একটু আশা করি নাই, এতেই সানি লজ্জা পেয়ে যেত, কিন্তু সে কথায় কথায় পিস্তল তুলবে এটা তো উচিত না, একজন বড় ভাইয়ের মাথায় পিস্তল তুলবে কে, সানি কে, তুমি কে, তুমি ইন্ডাস্ট্রি, সানি ইন্ডাস্ট্রি, তুমি প্রমাণ করে দিলে জায়দ যে তুমি ইন্ডাস্ট্রি কেউ না, তুমি ইন্ডাস্ট্রি আমার ভাইয়ের উপরে বন্দুক তুলবে, রিভলভার তুলবে, এটা তো তোমার উচিত না। আর ওখানে এমন কারা ছিল যে যারা এইটুক সমাধান করতে পারলো না, তারা কিসের সিনিয়র, কিসেরই? কিন্তু যারা ওখানে ছিল সবাই বিষয়টিকে অস্বীকার করতেছে, তাহলে অস্বীকার হয়েছে, তাহলে হয়নি, এটা এ ধরনের কোনো ঘটনা ঘটে নাই, মৌসুমী তো অস্বীকার করল। হ্যাঁ, মৌসুমী অস্বীকার, আমি মৌসুমীকে নিয়ে কোনো কথা বলবো না, কারণ মৌসুমীকে তোমরা বলছো খায়রুন সুন্দরী, মৌসুমীকে আমি কিয়ামত থেকে কিয়ামত থেকে চিনি, মৌসুমীর সম্বন্ধে আমি কিয়ামত থেকে কিয়ামত পর্যন্ত ছবি যে শুটিং থেকে অর্ধ পর্যন্ত মৌসুমীকে চিনি, মৌসুমীর সাথে আমার অনেক কাজ হয়েছে, ব্যক্তিগত মৌসুমী তার সাংসারিক ব্যাপারটা সে ব্যক্তিগতভাবে চেনে, আর যে কথাটা তোমরা বলতেছো যে অনেক সময় তাকে নিয়ে অনেক গুঞ্জন ঘটে, একজন নায়িকা, একজন শিল্পী, তাকে নিয়ে তো গুঞ্জন ঘটবেই, তোমাকে আমার নিয়ে ঘটবে না, তোমাকে আমাদেরকে নিয়ে ঘটবে না, আর যা কিছু ঘটেছে সেটা এদের বোঝার ভুলে ঘটেছে। সবচেয়ে আমি এই জায়গায় থাকবো যে জাহেদ খান, হ্যাঁ সানি থাপ্পড় মারতেই পারে, কারণ একটা ভুল পাইছে, ছোটো ভাইকে বড় ভাই বা থাপ্পড় মারলে কোনো ব্যাপারই না, ম্যাটারই না, কিন্তু বড় ভাইয়ের মাথায় পিস্তল ধরবে এটা কিন্তু আমি এক সেন্সে বলবো সানি ভুল করেছে, ছোটো ভাইকে সব জায়গায় শাসন করতে নেই, একটা ভালো জায়গায় শাসন কর, এই জায়গায় ছোটো ভাইকে শাসন করতে নেই, এটা সানি প্রচণ্ড ভুল করেছে, আর জাহেদ অন্যায় করেছে, সানি ভুল করেছে, জাহেদ অন্যায় করেছে, বড় ভাইয়ের মাথায় পিস্তল ঠিক নমস্কার ভাই, বুঝাতে চেয়েছিলেন যে উনি ধৈর্যের মানে সীমা পার হয়ে গেছে এই জন্য আর কি তাকে হাত তুলেছেন, সে ধৈর্যটা কি আমরা তো বুঝলাম না, মৌসুমী আপাকে নাকি তিনি চার মাস ধরে নাকি ডিস্টার্ব করতেছিলেন, জাহেদ ভাই চার মাস ধরে মৌসুমকে ডিস্টার্ব করছে, বাহ চার মাস ধরে ডিস্টার্ব করছে, মৌসুম তো একবার বললো না, মৌসুমি কি বলেছে, মৌসুমীর একটা সমিতি আছে, যে সমিতি মৌসুমী সহসভাপতি ছিলেন, সে যে সমিতি অমরসানি সহসভাপতি ছিল, একটা শিল্পী সমিতি, একটা প্রযোজক সমিতি, মার্টার সংগঠন, এবং কি 18 সংগঠনের একজন মাথা আছে আলমগীর ভাই, তাকেও তো বলতে পারতো মৌসুমী, তাকেও তো বলতে পারতো সানি যে এই আমাকে এই ডিস্টার্ব করতেছে, আপনি এটা সুরাহা করেন, আপনার তো আলমগীর ভাইকে চেনেন, আলমগীর ভাই খুব নীতিবান লোক, সে নীতিতে অটল, তার কাছে বিচারটা আসলিত, তার কাছে যদি বলতো সে তো এটা সুরাহা করে দিত, একবার আলমগীর ভাইকে জানিয়েছে, একবার ইলিয়াস কাঞ্চন সাহেবকে জানিয়েছে, হ্যাঁ কিছুই তো জানায় নাই, তার মানে সস্যার ভিতরে ভূত, আমি মনে করব সস্যার ভিতরে ভূত।
ভুট্টা আসলে কি মনে করতেছেন? আমি মনে করতে পারি যে এমন কোন জায়গায়, এমন কোন জায়গায় থেকে মৌসুমীকে একটা অশুভ, যেমন পিস্তল ঠেকিয়েছে ইয়ের উপরে, এই অমর স্থানের উপরে, এমন কোন ওই রকম একটা পিস্তল, ইজ্জতের পিস্তল, মান সম্মানের পিস্তল কেউ মৌসুমীর উপর ঠেকিয়ে বলেছে তুমি এই বিবৃতি দাও, তুমি এই বিবৃতি দাও। কিন্তু একটা কথা মনে রাখবে, ভয় দেখিয়ে মৌসুমীর মুখ বন্ধ করতে পারবা, কিন্তু চলচ্চিত্র আঠারো সংগঠনের মুখ তুমি কখনো বন্ধ করতে পারবা না। এটা তোমাকে ইঙ্গিত করে বলছি, তোমাকে ইঙ্গিত করে বলছি, তুমি এমন কোনো তাক, কারণ একটা আমি ভাঙে বলি, আমরা মানুষ, মানুষ মাত্র ভুল হতে পারে, আমাদের একটি ভুল হাঁটার পর চলার পথে আমরা করতে পারি, সেই ভুলকে যদি কেউ পুঁজি করে রাখা, তাকে বারবার ভয় দেখিয়ে যদি এই তাকে মিথ্যে কথা বলাইতে হয়, বলায় ইয়ের সামনে, আমি একটি কথা যতটুকু জানি, মৌসুমী অমর স্থানীর সংসার খুব সুখের সংসার, কারণ মৌসুমী আমার এই অমর স্থানী আমার ছোটোবেলার বন্ধু। মৌসুমী অমর স্থানীর সংসার সুখের সংসার, এই সংসারে ছোটোখাটো ব্যাপার নিয়ে কোনো ঝগড়া বাঁচতে পারে না। এমন কোন ঘটনা ঘটেছে যেটা সানি খুব সহজ সোজা ছেলে, সানি খুব সহজ সোজা ছেলে, ও কিন্তু সহজে কারো বুঝাতে না। আর একবার যদি 100% আমি শিওর, কারণ অন্তত মৌসুমীকে আমি চিনি, মৌসুমী যদি সানির সম্বন্ধে কি যদি বলতো, আরে যে যাই বলুক না, যে ফোন ধরে রাখো আর জাহেদ খানকে শোনাই, জাহেদ খানকে শোনাই, কিন্তু আমি আমি পরোয়া করি না, আমি ভাই আমি আমি সাইফুল ইসলাম, দশটা জাহেদ খান দশটা নায়ক এখানে জন্ম দিয়েছি আমি, আমি যেমন জন্ম নিয়েছি ঠিক এরকম দশটা নায়ক আমি জন্ম দিয়েছি এই ইন্ডাস্ট্রিতে। আমি কিন্তু ওই জায়গায় নাই, আমি কিন্তু একটি জায়গায় যে মৌসুমী সানির এত ভালো সুখের সংসার, যে সংসারে ছোটোখাটো ব্যাপার নিয়ে কখনোই হতে পারে, এমন কোনো ভয় মৌসুমীকে দেখানো হয়েছে যে ভয়টার কারণে মৌসুমী আজকে উল্টো মুখে উল্টো চোতে সে সাঁতার কাটছে। হ্যাঁ, এতদিন বলল না কেন? মিউচুয়ালটা কিন্তু সানি করার চেষ্টা করে, সানি জানে, সানি কিন্তু এমন একটা ছেলে, সানি কিন্তু সহজে রাখে না, সহজে গায়ে কারো গায়ে থাপ্পড় মানে না। সানি একজন ভালো ছেলে, এবং মৌসুমী একটা ভালো মেয়ে, মৌসুমীর সাথে আমি চলেছি, মৌসুমী একটা ভালো মেয়ে, 60% যে 60% সে এই খেলাটা খেলছে, এই খেলা মৌসুমী সানির ইয়েতে খেলতে পারে, ইন্ডাস্ট্রির সাথে কখনো খেলো না। আজকে তোমরা যে খেলায় মারছ ইন্ডাস্ট্রিকে ছোটো করে দিচ্ছ তোমরা, ইন্ডাস্ট্রি তোমাকে তিনজনে, ইন্ডাস্ট্রি তোমাদের তিনজনের জন্য তৈরি হয় না, এই ইন্ডাস্ট্রি তিলে তিলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1953 সালে এই ইন্ডাস্ট্রি জন্ম দিয়েছিল, এই ইন্ডাস্ট্রি আজকে তিলে তিলে গড়ে উঠছে, সেই ইন্ডাস্ট্রি কিন্তু তোমাদের তিনজনের কারণে ধ্বংস হতে পারে না, এই ইন্ডাস্ট্রি কিন্তু আর খেলো না তোমরা, আমি আবারও বলছি এই ইন্ডাস্ট্রি নিয়ে তোমরা আর খেলো না, এই ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে অনেক খেলেছো তোমরা। আমি চাই তোমাদের কাছে অনুরোধ করব, তোমরা ইন্ডাস্ট্রিকে বাঁচাও, তোমাদের কারণে ইন্ডাস্ট্রিকে ধ্বংস করো না, তোমরা আজকে এটা করবে কালকে তো ওটা করবে কালকে এটা করবে আর ইন্ডাস্ট্রিকে ছোট করবে, এটা হয় না। হ্যাঁ, ভুলভ্রান্তি তো আমরাও করেছি, আমাদের চলার পথে অনেক ভুলভ্রান্তি আমরা করেছি, আমরা তোবা করেছি যে না এরকম ভুল আর করবো না, 93-94 আমিও ভুল করেছি, আমি বলেছি এরকম ভুল আর করবো না, কিন্তু তোমরা বারবার ভুল করবে কেন? আর তোমাকে ইঙ্গিত করে বলছি তুমি আর কোনো খেলা খেলবে না, 18 সংগঠন তোমাকে ছাড়বে না, 18 সংগঠন তোমাকে ছাড়বে না, ইন্ডাস্ট্রি তোমাকে ছাড়বে না, হয়তো বা তোমার অনেক ভাড়াটে গুন্ডা আছে তোমাকে, তুমি তাদের দিদি আমাকে কী করবা, এটা আমি বলে যাচ্ছি, তুমি আজকের পরে তুমি তাদেরকে লেলিয়ে দিবা, যেমন কিছুদিন আগে লেলিয়ে দিয়েছিলে আমার পিছনে, একজন সম্মানিত নায়িকা যাকে পুরো পৃথিবী চেনে, একজন সম্মানিত নায়ক যাকে পুরো পৃথিবী চেনে, তাদের দুজনের সংসারে আর কখনো কাটা হয়ে দাঁড়ায় না।